নমস্কার বন্ধুরা, বিভাস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা অপেক্ষা করেছিলে ইউজিসি ন্যাশনাল যে ফেলোশিপ আছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, পিএইচডি এবং এমফিল ক্যান্ডিডেট যারা আছো, তো তাদের জন্য সুখবর, তাদের যে অ্যাপ্লাই করার নোটিফিকেশান সেটি চলে এসেছে। তোমরা ইউজিসি ওয়েবসাইটে গিয়ে সেটি ভালো করে দেখে নিতে পারো। আর আমার এই যে ভিডিও, এই ভিডিওটিকে পুরো দেখলেও তোমরা পুরো বিষয়টি সম্পর্কে জেনে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকেও টিপ দিয়ে রাখবে, কারণ এইরকম ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমরা তাহলে সহজেই পেয়ে যাবে। তো তোমরা যারা অপেক্ষা করছিলে ইউজিসির ন্যাশনাল ফেলোশিপ, যারা আনএমপ্লয়েড আছো ওবিসি ক্যান্ডিডেটরা, যারা অলরেডি পাস করে আছো পোস্ট গ্র্যাজুয়েট, এবং তোমরা এমফিল বা পিএইচডিতে অ্যাডমিশন নিয়ে আছো এবং ফুল টাইম রিসার্চ করছো জেআরএফ বা ইউজিসি নেট বা ইউজিসি সিআইএসআইআর নেট তোমরা যারা পাওনি, তো তারাই এই ফেলোশিপটিতে আবেদন করতে পারো। তো তার জন্য তোমাদের যে যোগ্যতা দরকার হবে সেটি হচ্ছে তোমাদেরকে ওবিসি হতে হবে, তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট পাস হতে হবে, এছাড়াও তোমাদের যে পারিবারিক ইনকাম তাতে 6 লাখ টাকার কম হতে হবে প্রত্যেকটি পরিবারে। সেটি অ্যানুয়াল ইনকাম 6 লাখ টাকার কম হলে তোমরা এই ফেলোশিপের জন্য আবেদনের যোগ্য। এছাড়াও যে যোগ্যতাগুলো দরকার তাতে এমফিল বা পিএইচডিতে অলরেডি তোমাদেরকে রেজিস্টার্ড হয়ে থাকতে হবে, মানে রেজিস্টার্ড হলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও এখানে আরেকটি বিষয় বলা আছে যে ট্রান্সজেন্ডাররাও এই যে ফেলোশিপ, এই ফেলোশিপে আবেদন করতে পারবে। সেটি ইন্ডিয়ান যে গভর্নমেন্টের নর্মস আছে সেটি অনুযায়ী তারা এই ফেলোশিপে আবেদন করতে পারবে। আর আরেকটি বিষয় যে সিলেকশন হয়ে যাওয়ার পরেই তোমরা জানো যে ই পেমেন্ট সেটা ডাইরেক্ট টু বেনিফিশিয়ারিকে তাদের দেওয়া হবে, সেটি কিন্তু 1 এপ্রিল থেকে, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার তোমরা জানো অনেকেই যে তোমরা যেদিনই জয়েন করো না কেন তোমাদের কিন্তু 1 এপ্রিল থেকেই কাউন্ট হবে, মানে 2018-এর 1 এপ্রিল বা 2019-এর 1 এপ্রিল থেকেই কিন্তু কাউন্ট হবে, তোমরা যদি জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে তোমরা অ্যাডমিশন নাও না কেন। ঠিক আছে বন্ধুরা, আর এই যে ফেলোশিপ এটি মাত্র 300 জনকেই দেওয়া হবে প্রত্যেকটা ইয়ারে, মানে এক একটি স্লটে 300 জনকেই দেওয়া হবে। আর এই যে অ্যামাউন্টটি, এটি কিন্তু 5 বছরের জন্য দেওয়া হবে, সেটি 1 এপ্রিল থেকে, যে ইয়ারে তোমরা সিলেক্ট হবে সেই ইয়ারে 1 এপ্রিল থেকে কাউন্ট হবে, সেটি 5 বছর ধরে চলবে। এবং তোমরা যে ইউনিভার্সিটির অধীনে এটিতে অ্যাপ্লাই করবে বা জয়েন করবে সেটি আন্ডারেই কিন্তু এই ফেলোশিপটি দেওয়া হবে। আর এই ফেলোশিপটি তোমরা যে অ্যামাউন্ট পাবে সেটি হচ্ছে 25,000 টাকা করে, সেটি 2 বছরের জন্য, যেটি জেআরএফ বলা হয়, আর 28,000 টাকা করে পার মাস তোমরা পাবে, সেটি এসআরএফ বলা হয়। তোমরা এই সম্পর্কে নিশ্চয়ই এর আগে জেনে গেছো। তো এই ফেলোশিপ যারা পাবে তারা সোশ্যাল সায়েন্সের, সায়েন্সের, হিউম্যানিটিজের যারা আছো তারাই কিন্তু এই ফেলোশিপ আবেদন করতে পারো এবং ফেলোশিপটি পেতে পারো। এছাড়াও যে কন্টিনেন্সি আছে প্রত্যেক যে বছরে, সেটি 2 বছরে তোমরা, মানে যেটা জেআরএফ থাকবে যতদিন 2 বছর, সেই 2 বছরে তোমরা 10,000 করে পাবে। আর যদি তোমরা এসআরএফ হয়ে যাও, সিনিয়র রিসার্চ ফেলোশিপ, সেক্ষেত্রে তোমাদেরকে 20,500 টাকা করে প্রত্যেক বছরে দেওয়া হবে পরবর্তী 3 বছর। তো এই যে অ্যামাউন্টটি, এই অ্যামাউন্টটি হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের যে সকল ক্যান্ডিডেট আছো তারা এরকমভাবে পাবে। আর যারা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি এর স্টুডেন্ট তারা 12,000 টাকা করে প্রত্যেক বছরে, মানে 2 বছর, এবং 25,000 টাকা করে তারা প্রত্যেক বছর, মানে পরবর্তী যে 3 বছর সেই 3 বছর পাবে। আর এছাড়াও যারা এসকর্ট বা রিডার অ্যাসিস্ট্যান্ট তারা 2,000 টাকা করে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং ব্লাইন্ড ক্যান্ডিডেটস আছো তারা পেয়ে থাকবে 2,000 টাকা করে পার মাস।
তারা এগুলো সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স সমস্ত বিষয়ের ক্যান্ডিডেটকেই এই অধীনে রাখা হয়েছে। এছাড়াও এইচআরে পাবে, ইউনিভার্সিটির যে ইনস্ট্রাকশন রুলস আছে সেই অনুযায়ী এইচআরে তারা পেয়ে থাকবে। প্রত্যেকটি সাবজেক্টের ক্যান্ডিডেটরাই এই জায়গায় এলিজেবল। তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটি কিন্তু 24শে ডিসেম্বরের আগে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাই ওয়েবসাইটে গিয়ে করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো ইউজিসির যে ওয়েবসাইট আছে ugc.ac.in, এই ওয়েবসাইটে তোমাদেরকে গেলে এইরকম একটি পেজ তোমরা দেখতে পাবে যেখানে পুরো বিষয়টি সম্পর্কে জানানো আছে যে কী কী ডকুমেন্ট তোমাদের ম্যান্ডেটরি। তোমরা এইগুলো দেখে নেবে, এখানে দেখে নিয়ে তোমরা কিন্তু সেই ডকুমেন্টগুলোকে কালেক্ট করেই অ্যাপ্লাই করতে বসবে। তো তার মধ্যে দেখো তোমাদের কাস্ট সার্টিফিকেট, ওবিসি কাস্টের সার্টিফিকেট এবং একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে, যেটা আমি বলেছিলাম 6 লাখের মধ্যে থাকতে হবে। তো এখানে তারা 8 লাখ বলেছে পার অ্যানুয়ালে ইনকাম, প্যারেন্টসদের যে ইনকাম সেই ইনকামটাকে। তো এছাড়াও যে স্ক্যান কপি লাগবে তোমাদের কালার ফটোর এবং সিগনেচারের, এছাড়াও মাস্টার ডিগ্রি সার্টিফিকেট এবং ডিক্লারেশন লাগবে যে হেড অফ দ্য ডিপার্টমেন্টের, মানে যে ডিপার্টমেন্টে তুমি অ্যাডমিশন নিয়েছো পিএইচডি বা এমফিলে, সেখানকার ডিক্লারেশন লাগবে সার্টিফিকেট। এছাড়াও তোমাদের যে স্ক্যান কপি দিতে হবে, যদি তোমরা পিডব্লিউডি কোনো ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের সেই স্ক্যান কপিটিও দিতে হবে। এছাড়া যে ফার্স্ট স্টেপে তোমাদের পার্সোনাল ইনফরমেশান লাগবে, সেকেন্ড স্টেপ হচ্ছে রিসার্চ ওয়ার্ক, তোমাদের একটি অ্যাবস্ট্রাক্ট বানাতে হবে, সেই অ্যাবস্ট্রাক্টটি তোমাদেরকে আপলোড করতে হবে সেই জায়গায়, পিডিএফ আকারেই হবে অ্যাবস্ট্রাক্টগুলো, এবং টপিকের নাম থাকবে, ডিপার্টমেন্টের নাম থাকবে, কোন বিষয়ে তুমি গবেষণা করতে চাও সেই বিষয় সম্পর্কে লেখা থাকবে। আর অন্যান্য ইনফরমেশনের মধ্যে স্কলারশিপে তুমি পেয়েছো কি না বা প্রেজেন্ট কোনো চাকরি বা কোনো জব করছো কি না এরকম সম্পর্কে ডিক্লারেশান দিতে হবে একটি, এবং ফাইনাল সাবমিশন বলে একটা অপশান আছে সেই অপশান দিতে হবে। তো এই জায়গায় ক্লিক করতে হবে, এই অপশানে ক্লিক করে পরের স্টেপে তোমরা যেতে পারবে। পরের স্টেপে গেলেই তোমাদের কাছে যে বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলোকে এখানে আপলোড করতে হবে। তোমরা যে একাডেমিক ইয়ারে আবেদন করতে চলেছো সেটি হচ্ছে 2018 এবং 2019-এর, তো এইখানে তোমাদেরকে স্টেটটি সিলেক্ট করতে হবে, তোমাদের কাস্টটি সিলেক্ট করতে হবে। কাস্ট একটি হবে, এখানে স্টেট তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবে, কাস্টটিকে তোমরা দেখতে একটি অপশান পাবে ওবিসি, সেটি সিলেক্ট করে দেবে, কিছুক্ষণ ওয়েট করবে কারণ এটি আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পরে তোমাদেরকে পরের স্টেপে নিয়ে যাবে। তো এখানে একটি বিষয় তোমরা খেয়াল রাখবে, এখানে যে ওবিসি আমি সিলেক্ট করেছি সেখানে চুজ ফাইল, মানে তোমাদেরকে যে বলেছিলাম যে স্ক্যান কপিগুলো রাখতে হবে, সেই স্ক্যান কপিটা কিন্তু যে কম্পিউটার থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেই কম্পিউটারে এই সকল স্ক্যান কপিগুলো রাখতেই হবে। তো এখানে চুজ ফাইল করলে সেই তোমার কম্পিউটারের ফাইল যেখানে রাখা থাকবে সেইখান থেকে তোমরা সিলেক্ট করবে। করার পরে যেটি করবে সেটি হচ্ছে এই যে আপলোড, যে লাল চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমরা কিন্তু ক্লিক করবে। শুধুমাত্র ফাইলটি চুজ করলেই হবে না, তোমাদের এই আপলোডে ক্লিক করলে সেই ফাইলটি কিন্তু আপলোড হয়ে যাবে, তারপরেই কিন্তু এই অপশানটি থেকে তোমরা সেকেন্ড অপশানে যাবে। এই জায়গায় অনেকে ভুল করে থাকে, অনেক সময় এই চুজ ফাইলটাকেই সিলেক্ট করে আর কিছু করতে চায় না, তো সেই জন্যই কিন্তু ফর্ম ফিল আপ সঠিকভাবে হয় না। তো দেখতে পাচ্ছ যে স্ক্যান কপিগুলো পিডিএফ বা জেপিজি বা জিআইএফ ফরম্যাটে তোমাদেরকে রাখতে হবে, তবেই কিন্তু এখানে আপলোড হবে বা আপলোড নেবে। এছাড়া যে সকল জিনিসগুলো দরকার সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমার যে ক্যান্ডিডেট নাম সেই ক্যান্ডিডেট নামেরও একটা ফাইল কিন্তু এখানে দিতে হবে, নাম যে জায়গায় থাকবে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি এখানে দিয়ে দেবে। এছাড়াও দেখতে পাচ্ছ যে জেন্ডার তুমি সিলেক্ট করবে, জেন্ডার সিলেক্ট করলে তোমাকে তারও একটি ফাইল আপলোড করে দিতে হবে। তো সেখানে এখানে ফটোগ্রাফ আর এই জেন্ডার ফাইল আপলোড সিলেক্ট করার পরে সেই সিলেক্টটি হচ্ছে সিগনেচারে সিলেক্ট করার পরে এখানে আপলোড কিন্তু করতেই হবে, আপলোড করলেই কিন্তু তোমাদের ফাইলটি আপলোড হয়ে যাবে। এছাড়াও ডেট অফ বার্থ, অন্যান্য ইনফরমেশান, যেটা কন্ট্যাক্ট ডিটেলস, সেগুলো তোমরা দিয়ে দেবে, দিয়ে পরের স্টেপে সেভ কন্টিনিউ করলে পরের স্টেপে চলে যাবে, তাতে
তোমরা দেখতে পাবে যে রিসার্চ ইনফরমেশন যেটি আমি বললাম এবং আদার্স ইনফরমেশন, তারপরে ডিক্লারেশনে ক্লিক করে তোমরা সাবমিট করতে পারবে। তো এইভাবে তোমরা ওবিসি যে ন্যাশনাল ফেলোশিপ সেটির ফর্ম ফিল আপ করে ফেলো তাড়াতাড়ি। তো যদি কোনো অন্যান্য জিজ্ঞাসা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আর এই ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকে টিপ দিয়ে রাখো, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।